আজকে আমরা আসি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামও, আর আজকে হলো গিয়া ফাইনাল খেলা। ফাইনালও আছে কিন্তু ইন্ডিয়া শ্রীলঙ্কা, যদিও ওখানে আপনারা দেখেন আমরার পিছে মাঠও কিন্তু প্রিপারেশন চলে, খেলা স্টার্ট হয়ে যাইব কিছু সময়ের ভিতরে। ওকে, একটু পিছে তাহ। ভিউয়ার্স, কিছু সময়ের ভিতরে খেলা শুরু হয়ে যাব, খেলা ঠিক দেখার সময়। ওয়াসি আইছনি আবাদি আমার ব্লগ লাইভ আও ই হইলা ওয়াসি ইরতিজার ছোট ভাই, আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে আসেন ইরতিজা, আর তোফাও আইছেন আমার লগে, আর রনি ভাই আসেন। রনি ভাই আপকাতে ইও আমাদের একজন মোবাইল জার্নালিস্ট ভাই, নানি ভাই। তো ভাই খেলা দেখা দেখাতেছেন নি? অবশ্যই খেলা দেখতে আসছি। আজকে তো ফাইনাল। হ্যাঁ অবশ্যই ফাইনাল, আর আমি ইন্ডিয়াকে সাপোর্ট করব। আচ্ছা, এখানে শ্রীলঙ্কার এখানে সাপোর্ট হতা নাই? আসলে না, আসলে আমার ইন্ডিয়া সব ফেভারিট, যার কারণে মূলত ইন্ডিয়াকে মানে সাপোর্ট করা। আশা করি ইন্ডিয়ান নায়িকা এখন মনে হয় বেশি ফেভারিট লাগে নাকি তা ভাই? আসলে তা না, আসলে ভালো লাগে ক্রিকেটটা, আর সেজন্যই আর কি আসলে মূলত ইন্ডিয়াকে সবসময়, পুরুষ দল এবং নারী দলকে আমি সবসময় সাপোর্ট করি ইন্ডিয়া। আমি কিন্তু বেশি হ্যাপি এখানে জানি না, হয়নি কেন ফুরিন তোর খেলা আর ওমেন্স এশিয়া কাপ? এটা ঠিক আছে, এটা মহিলা এশিয়া কাপ ঠিক আছে, কিন্তু তারপরেও খেলা ভালো লাগে, যার কারণে এখানে আজকে দেখতে আসলাম, আর অনেক দর্শক দেখতে পাচ্ছি ফাইনাল খেলা দেখতে আসছেন। আশা করি খেলা অনেক ভালো হবে ভাই। আপনি আইবেন একটু ও ভাই। আচ্ছা ভিউয়ার্স, তো ইতিজা তুমি একটু মাঠে দেখাও, তুমি একটু মাঠে দেখাও, সব প্লেয়ার হল মাঠে আইছেন, খেলা কিন্তু শুরু হয়ে যাইব কিছু সময় ভিতরে, তুমি একটু দেখাও, সব প্লেয়ার হল কিন্তু মাঠে গেছেন গিয়া, আর কিছু সময় ভিতরে ম্যাচ শুরু হয়ে যাব, আর আমরা লাইভ আপনারারে দেখাইলাম। খান বহুত আছেন কিন্তু টিভি দেখেন না, আমি নিজেও টিভি দেখি না, অনেক বছর হয়ে গেছে। সো আমরা আপনারারে আমার পেজ থাকিয়া লাইভ দেখাইলাম ওমেন্স এশিয়া কাপ 2022, যেখানে আজকে ফাইনাল খেলা আর ইন্ডিয়া শ্রীলঙ্কা, আর অনেক অডিয়েন্স আজকে আসেনি কেন যেহেতু আজকে ফাইনাল খেলা আর ইরতিজা। সো এখানে বহুত মানুষ আসেন আমি দেখলাম, আজকে প্রচুর মানুষ, যেহেতু আজকে স্যাটারডে। যে ভাই কোন জায়গা থেকে আইসেন? শুধুমাত্র খেলা দেখার লাগে তো এখানে? কিন্তু মহিলা হলের খেলা, আর কি লাগে আপনার? ভালো লাগে, আর মহিলা হলের দেখে আর ভালো লাগে। ভাই কোন জায়গা থেকে আইসেন? শুধু খেলা দেখার লাগে তো স্টেডিয়াম আগে আসলো নি? সব ম্যাচ আছে তো কি লাগে স্টেডিয়াম? ভালো লাগে, ভালো লাগে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে না, এখানে মহিলা হলো আলাদা কোনো ঢুকার ব্যবস্থা নাই, ফাইনটার লগে টেলাটেলি করিয়া ঢুকা লাগে, যেটা আমার একটু ভাল লাগছে না। যেহেতু ইরতিজার ফ্রেন্ড, আর আমার পেজ আছে আফ্রিন্স লাইফস্টাইল স্টুডিও, তো আমি আমার পেজ থেকে বর্তমানে লাইভ আছি। আর আপনার পেজ? জাভেদ ব্লগস বিডি। ওকে, সবে জাভেদ ব্লগ বিডি, বেশি বেশি হই নাই তো শেয়ার করতা। আর আমরা এখন খেলা কাছে, খেলা শুরু হই গেছে, ওই সবে কিন্তু আমার লাইভও দেখরা, আর আমি এখন আপনার পেজও মাত্রাম, দুইও না আমি মাত্রাম কিন্তু। থ্যাংক ইউ বাবা, আপনার সুন্দর একটা কথা, থ্যাংক ইউ। তো আমরা রিবাদি যাইতাম না, রিবাদি অনেক মানুষের তিজা, তুমি কি তা? আচ্ছা, আজকে যেহেতু বাংলাদেশ নাই, আমি কিন্তু আমার দেশেরও সব থেকে বড় ফ্যান, কিন্তু যেহেতু আজকে বাংলাদেশ নাই, আজকে ইন্ডিয়া আর শ্রীলঙ্কা, সো আমিও ইন্ডিয়ারও সাপোর্ট করো, আমার এখানে ইন্ডিয়ান সাপোর্টার বেশি, বা ইন্ডিয়ান সাপোর্টার বেশি না শ্রীলঙ্কার বেশি, আপনি কোন কোন দেশ সাপোর্ট করো? পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান।
পাকিস্তান আজকে তো ইন্ডিয়া শ্রীলঙ্কা খেলা শ্রীলঙ্কার খেলা অবশ্যই আমি ইন্ডিয়ার সাপোর্ট করবো আর এখানে বহুত আছেন পাকিস্তানের সাপোর্টার বাংলাদেশের সাপোর্টার আমি নিজেও বাংলাদেশের বিগ ফ্যান সব থেকে বড় সাপোর্টার বাট যেহেতু বাংলাদেশ নাই আমি ইন্ডিয়ার সাপোর্ট করলাম আর এখানে আমরা টাউনের বহুত ভাই বোন হলো আছেন আসসালামু আলাইকুম ভাই আপনি এখন আছেন আমার পেজর লাইব আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ রেজাউল করিম আচ্ছা তো আপনি লাইফস্টাইল স্টুডিও দেখবা কিন্তু আর আমরা কিন্তু আজকে লাইভ দেখাইরাম ম্যাচ তো আপনি কোন জায়গা থেকে আইছেন আমি আমার দেশে ভাই রাজশাহী আমি এখানে থাকি হচ্ছে জালালাবাদ আর আলিগঞ্জে পড়াশোনা করি তো ভাই আপনি আমার মা কিছু বুঝছেন নি জি আমি আপনার কথা বুঝতে পারছি আচ্ছা কিন্তু আমরা তো অনেক সময় বিভিন্ন জায়গার মাত বুঝি না কিন্তু আপনারা সিলেটি মাত কত করে বুঝিলেন কারণ আমি এখানে অনেক দিন ধরে আছি এখানে আলিয়া মাঝে পড়াশোনা করে আর ফুটপান্ডাতে জব করে আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই আপনারে একটা গ্রেট স্যালিউট যারা অত কষ্ট করি আমরা রে খানি টেলিভার করি না আমি কিন্তু সব সময় ফুডপান্ডা থেকেও বেশি অর্ডার করি আমি কিন্তু একজন গ্রেট ফুডি বুঝছেন খাই বেশি মানে বাইরেও খাই ঘরেও খাই ফুডপান্ডাত বেশি অর্ডার করি তো দেখা যায় যে রোদ মেঘ ফারইয়া কিন্তু আপনারা ডেলিভারিটা দেন সো এটার লাগে আপনারা রে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে স্যালিউট ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের সাথে আছেন আমাদের ফুডপান্ডাতে অনেক বেশি অর্ডার করেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনারা যে লাইভ আছেন সেজন্য আপনাকে আরো বেশি ধন্যবাদ আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন আমরা আপনার সাথে থাকবো এটাই আশা করি থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম এখন কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গেছে তুমি একটু খেলা দেখাও সবাই রে আর আমি আমার ফুয়ারে লইয়া আইছি তো খালি একটু একটু হবাই দিও নজর রাখা লাগে আমরা লাইভে থাকবো কিছু সময় সবে লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি একটু দূর হইতে কিও আর আমি যে সময় ভাই এন্টারে মাতাইমু তুমি একটু দেখাই ভাই ওকে আর ভাই কোন জায়গা থেকে আইছেন আমরা সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে তাহিরপুর থেকে আমি কিন্তু গেছি আমি কি গেছি কিন্তু ভাই মিলাদি গেছেন আপনি আমি ব্লগ বানাইছি বুঝছেন নি আমি বহুত কষ্ট করে গেছি তো এটা আমার মনে হয় আপনিও বহুত কষ্ট করে হয়েছেন মানে কেমন লাগতেছে আপনার এসে অনেক ভালো লাগতেছে দেখে কাকে সাপোর্ট করছেন আজকে ইন্ডিয়া ইন্ডিয়া তো ভাই ওখান তাহিরপুর থেকে আইসুন আমি গেছিলাম সুনামগঞ্জ তাহিরপুর বাক্কা কষ্টর জার্নি তো তারাও বুঝে যার বাক্কা কষ্ট করিয়াও আইসুন আর আমরা লাইভ শেষ করে দিমু আবারও লাইভও জয়েন হইমু বাদে আমরা এখানে লাইভ একটু বাদেও শেষ করতাম হইব আর আর একটা জিনিস হইল গিয়া সবে লাইক কমেন্ট শেয়ার করবা আমি একটু উপরে যাই তুমি একটু নিচে থাকো আমি ভাই এন্টারে কিছু মাতাই আই আঙ্কেলও খেলা দেখাতাইছেন ও আঙ্কেলও খেলা দেখাতাইছেন ইতি যা আঙ্কেল খেলা দেখাতাইছেন নি হয় 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 আপনি খেলা দেখেন নি সব সময় দেখি কি না লাগে আঙ্কেল ভালো লাগে আজকে তো মহিলারা খেলা এটা আপনার কি না কি না অনুভূতি হয় ভালো জিত ভালো আচ্ছা আপনি কাতে আসতে সাপোর্ট করতেছেন আর ইনো আরো ভাই ইনো হলো আসুন দেখলাম অনেক মানুষ অনেক মানুষ পিচি পিচি ছোট ভাই ইনো আসুন তান তান রে একটু মাতাই ইতিজা তুমি একটু ক্লোজ আইও এই ইতিজা তুমি রানিবার গেছে দিলাও নাই লাইভ আছে ইখানো আমরা কিছু ছোট ভাই এন দেখরাম তাই চিপস খাইরা আমার খুব খিদা লাগছে ভাই আমারে খাওয়াই ভাই নি খেতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক আমি খাইবার লাগে আইছি না তোমার একটু রিটেট করাতে আইছি তো তোমার বাসা কোন জায়গা আমার বাসা চৌকি দেখি ও আচ্ছা আচ্ছা তো তুমি খেলা দেখাতাইছো নি জি খেলা দেখলাম তো কি না লাগে আজকে আমি কিন্তু মারতাম পারি
এখন আমি তো ক্রিকেট প্লেয়ার না নাইলে অবশ্যই চেষ্টা করলাম মানে যাই হোক আসসালামু আলাইকুম ভাই কই থেকে আইছো তোমরা বনখলাপাড়া বনখলাপাড়া থেকে এটা তো বেশি দূর না আমরা টাউনের মানুষ নাই নি তুমি কেন লাগে ভাই তুমি কোন দল মারা না কোন দল তুমি পাকিস্তান না বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আচ্ছা তান বুদ্ধি আছে আজকে খা খা খেলা আজকে খা খা শ্রীলঙ্কা ইন্ডিয়া আচ্ছা আফিস লাইফস্টাইল স্টুডিও ভাই দেখবা আমরা লাইভে আছি বর্তমানে আফিস লাইফস্টাইল স্টুডিও আফিস লাইফস্টাইল স্টুডিও ফেসবুক পেজ এখন আমরা এইবাদি যাইতাম কিলা এখন হোসেন এমন এখানো আইছি এখন তো যাওয়া বড় ফল মারতাম নি না যাবেন গুড মর্নিং গুড মর্নিং ফল মারিয়াও আইছি এছাড়া ইনো নামার কোনো আর হুয়ে নাই এখানে আমি ফাল মারিও নামা লাগছে অত মানুষ রে কষ্ট দিতাম চাইছি না তো এখন বর্তমানে রনি ভাই আছেন আমার ক্যামেরাম্যান হিসাবে ইর্তিজা আছে এখন রিল্যাক্স হয়ে ইর্তিজা জি তুমি তো ইলাই গিয়া স্পোর্টস লাভার জি 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 এখন কত রান চলেন এখন আসলে আমার চোখে একটু সমস্যা হইতো চশমা তো চশমা পিন্ধি আছি আমি আসলে দূরের লেখা দেখি না ওটার লাগে আমার সমস্যা আর নাইলে আমি কইলাম না আসলে তুমি বুঝো না আন হও আমার লাহান তুমি আসলে এখন সম্ভবত সাইড রান চলে আপনার যতটুকু আমি অন্তায় দেখি আর সাইড রান চলে আচ্ছা এখন আমরা আরো কয়েকজন দিয়ে কোয়েশ্চেন করবো দেখি হে কইতে পারেন হ্যাঁ নাই নি ভাই কিতা কইন দেখি এখন কত রান চলে দেখি হে কইতে পারে ভাই এখন কত রান চলে এখন তো আপনার একবার তিন বল আপনার সাইড রান চলতেছে ঠিক আছে আচ্ছা তুই ঠিক আছে তুমি ঠিক কইছো বুঝছো নি ভাই এখন কত রান চলে আমি তো খেলা বুঝি না কেউ একটু কইবা নি প্লিজ ভাই কত রান চলে তুই ওই মুজে আইছি তিন রান আচ্ছা তারা হইলা তিন রান হেইন হইছেন সাইড রান দুইজনে হইছেন সাইড রান এখন আমি নিজে নিজেও বুঝি না তবু আমি দেখি মানসে কিতা কইন আমরা খারে জিকাইতাম খারে জিকাইতাম খারা একটু আসা আসি হরা তারা রে গিয়া ধর্ম এখন ভাই কত রান চলে তারাও হইছেন তিন রান ইতিজায় হইছেন সাইড রান আরো জনে হইছেন সাইড রান আমি তো বুঝলাম না এর লাগে সব রিকোয়েশন হলাম তারা রে দেখিয়া লাগে তারা খুব বাসি খুশি সব দেখি আর খারে মাথা নিয়ে যায় খারে মাথা নিয়ে যায় ভাই কত রান চলে তারা হইরা সাত রান আমিও কনফিউজ জানলাম না কত রান জি জি না কিছু লাগতো না আমি লাইভ আছি আপনার ওখানে হইল তো এখন কত রান চলে কত রান চলে রান হইছে সাত রান জিরো উইকেট আচ্ছা ঠিক আছে ঠিক মতো হইতে পারে নাই না দেখলাম আমার লাগান বহুত মানুষ আছেন যারা বুঝেন না আমি নিজেও আসলে ক্রিকেটের অত বড় ফ্যান নাই আসলে আমি কোনো স্পোর্টস এর অত বড় ফ্যান নাই আমার খালি ভালো লাগে সুইমিং আর আমার ভালো লাগে জিম যাইতে ও দুইটা জিনিস ভালো লাগে এছাড়া ক্রিকেট ফুটবল আমি দেখিও না জি ভাই ঘুরতে খুব ভালো লাগে এখানে আপনার মাসি নেন নি বুঝলা কিলা ঘুরতে ভালো লাগে আপনার সোলাপাড়া দীক্ষা কইলাম আর কি যে আমার ঘুরতে খুবই ভালো লাগে দেশের ভিতরে বাক্কা ঘুরি লাইছি এখন ইনশাল্লাহ যদি বাঁচিয়া থাকি তো ডিসেম্বর থেকে শুরু হইব বাইরে টোর সবে দোয়া করবা যে আমি খাটি সিলাটি ভাই ভাই আমি খাটি গোপালি গোপালগঞ্জ থেকে আসছি ও তো দূর থেকে খেলা দেখার লাগেনি এখানে আমার ভাইয়া থাকে তো এখানে ভাইয়ের কাছে আসছি খেলা দেখার ওকে ওকে খেলা খুব ভালো লাগে ক্রিকেট লাভ নাই ক্রিকেট মহিলা গুলো খেলা কিলা লাগে মহিলা গুলো খেলা মহিলা আর পুরুষ নাই ক্রিকেট বলতেই ভালো লাগে ক্রিকেট বাহ খুব সুন্দর এখানে মহিলাদের মধ্যে আসে সব থেকে সুন্দরী স্মৃতি মান্দানাল আমার পক্ষ থেকে তাকে প্রপোজ জানাইয়েন আই লাভ ইউ স্মৃতি মান্দানাল আমারও ভালো লাগে রানি ভাই আপনি সিলেটি পো আপনাকে ভালো লাগা কি আছে আপনি বাংলাদেশি সেই দিক থেকে আপনাকেও ভালো লাগে আপনাকে আই লাভ ইউ আচ্ছা অবশ্যই তো আমারে পয়েন্টটা কইন না তারা আমারে এত ডরায়
নাই আমারে দেখিয়া হই না আমারে খুব রাগি লাগে অবশ্য আমি খুব রাগি কেন হাসাও এর লাগি তো রাইয়া খেও আমার এটা হই না তো আমরা এখন লাইভ শেষ করে দিব আর কেন দেখরাম খুব কুল হইয়া বহুত মানুষ হল বহাত আছেন ভাই আপনি একটু আউকা আমার ব্লগ আপনার কি লাগে আপনি তো আমায় চিনেন আমি আমার চিনি ভালো লাগে আপনার ব্লগ আর সব ব্লগই ভালো আপনার টিকটক আপনার ফেসবুক আইডি সব আমি ফলো করি দ্যাটস গুড থ্যাঙ্কস সো মাচ আপনার নাম কি তা ভাই আমার নাম শাওন ওকে শাওন ভাই থ্যাঙ্ক ইউ আপনারে আর খেলা কি লাগে টাকা খেলা তো ভালো সেদিন আইলাম নি ভালো দেখেন দেখা দেখার জন্য আর অবশ্যই আমার পেজে লাইভ আছে শেয়ার দিবা কিন্তু অবশ্যই অবশ্যই কোনো কমেন্ট আর নি স্পেশাল কোনো কমেন্ট আছে নি আমি একটু ওকে তে আপনি একটু খেলা দেখাও আমি স্পেশাল কমেন্ট কিছু পড়িলে আচ্ছা একজনে লেখছেন আমার বালা লাগে তোমারে ওকে থ্যাংক ইউ সো মাচ আর সবে একটু লাইভটা শেয়ার করে দিও কা আর ভাই আপনি একটু খেলা দেখাও আমি ওবাদি যাই আর সামনে যাই আর আস্তে আস্তে আইন যেন আমি আমার ফুয়ার গেছে যাইরা মান নাই লেসে আমার ফুয়ারই যাইবা জি আফরিনস লাইফস্টাইল স্টুডিও আফরিনস লাইফস্টাইল স্টুডিও ভাই একটু খেলা দেখো তো মানছ রে তো আমার ফুয়াই কেন আজকে তুমি খারে সাপোর্ট করাই ইন্ডিয়া রে ইন্ডিয়া ভাল লাগে নি এক জায়গা কি হবতে তো আমি এখন বিদায় নিলাম ভিউয়ার্স আর আপনারা দেখো কা খেলা এনজয় করুক কা আর আমার গলা হুকাই গেছে আমি একটু বাদে মাতম আপনারা লগে না তা হোক আইও ও কুল্লো 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 এসে সাউন্ড হইছে খেলা দেখাই লোক কিছু সময় ও এখন সামনে আপনারা এখন খেলা এনজয় করুক আমি একটু ব্যাগটা কি মাত্রাম ফ্রন্ট আইরাম না গলা হুকাই গেছে গরম লাগে আপনারা খেলা দে হুক আয়েশা থ্যাংক ইউ সো মাচ আয়েশা আপু কমেন্ট করার লাগি আর কেন মহিলা খেলা চলার উইমেন্স এশিয়া কাপ সো ভালো লাগে আমার তুমি কি তোমার লাইভে আছো জি আমি আমার লাইভে আছি ইউ আর মাই ক্রাশ কে দেখলো রবিনসন ওকে থ্যাংক ইউ এত নাড়াচাড়া করলে কি দেখা যায় সরি নাড়াচাড়ার লাগিয়া আসলে অ্যাকচুয়ালি এখানে গ্যালারিত একটু উঠা নামা করা গিয়া হয়তো নাড়াচাড়া হয়ে গেছে সরি আছি সবে একটু মাফ করবা এক্সিলেন্ট প্রিয় তুমি থ্যাংক ইউ সো মাচ আপা গো আই এম তো অবাক তোমার মাথুনিয়া ও কিতা গো আপনারে যে ভালো লাগে আপু থ্যাংক ইউ আমার ভালো লাগে তোমার ইচ্ছা করছিলাম এক্সিলেন্ট প্রিয় আচ্ছা থ্যাংক ইউ তুমি কি তা করছো
লাল লাইভা করতে পারতাম। ওইখানে লাইভ ঘোরা নিষেধ মেবি। তুমি আগে জানো না আমি এখানে আমি সবার লোকে মারছি সবাই ওই যে লাইভ করিও করিও ও সাকিবের লোকে ও ও আচ্ছা বলো আচ্ছা তাইলে আমরা ভিউয়ার্স এখানে আমরা একটু কাট করা লাগে যেহেতু এখানে উঠতে যায় জানেন না এখানে লাইভ করা কিন্তু নিষেধ সো আমরা এখন লাইভ থেকে বারোই যাইলাম সো